হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন লেসন 6.4.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো এখানে কী বলা হয়েছে, লেটস লার্ন টুগেদার, চলো একসাথে কিছু শিখি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, অর্থাৎ পদ্মা সেতু আমাদের গর্ব। তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস, অর্থাৎ নিচের টেক্সটটা পড়ো এবং তুমি কী কী বুঝতে পারলে সেগুলো বলো। তো প্যারাগ্রাফ ওয়ানে দেখো কী বলা হয়েছে, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ, অর্থাৎ পদ্মা বহুমুখী সেতু এটা কি বাংলাদেশের জন্য অনেকটা প্রাইড বা গর্বের বিষয়। ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, অর্থাৎ এটা পদ্মা নদী রূপে তৈরি করা হয়েছে। ইনঅগরেটেড অন 26 June 2022, অর্থাৎ এটা উদ্বোধন করা হয় করতে দেখো 26 June 2022। ইট ইজ এ টেস্টামেন্ট টু আওয়ার ডিটারমিনেশন টু অ্যাচিভ ওয়ান্ডার্স, অর্থাৎ এটা কি আমরা যে আমাদের যে ডিটারমিনেশন, আমরা যে বিভিন্ন চমৎকার বিষয়বস্তু আমরা জয় করতে পারি তার একটা প্রমাণস্বরূপ হচ্ছে আমাদের এই পদ্মা সেতু। তো দেখো এখানে কোশ্চেনটা কী আছে, হোয়াট উইল বি ইয়োর থেসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট, অর্থাৎ এই টেক্সটটুকু যে আছে এখানে এই টেক্সটার জন্য তোমার থেসিস স্টেটমেন্টটা কী হবে সেটা তোমার অ্যান্সার হিসেবে এখানে লিখতে হবে। তো তোমরা অনেকে বলে থাকো যে অ্যান্সার ছোটো করে দিতে, তো দেখো এখানে তোমার অ্যান্সার তো তুমি এখানে পাঁচটা ওয়ার্ড আসবে, পাঁচটা ওয়ার্ডে তো আর তোমার থেসিস স্টেটমেন্টটা এখানে হবে না। তো এইটা জাস্ট তোমার একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে, তো তোমার খাতায় লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই অ্যান্সারটা আমরা কীভাবে লিখতে পারি। তো দেখো কোশ্চেনে কী বলা হয়েছে, হোয়াট উইল বি ইয়োর থেসিস স্টেটমেন্ট ফর দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটার জন্য থেসিস স্টেটমেন্ট আমরা কী হিসেবে লিখতে পারি। দেখো এখানে আমাদের অ্যান্সারটা হতে পারে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এ সিম্বল অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ, অর্থাৎ এই পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জন্য একটা কী গর্বের বিষয়। স্ট্যান্ডস অ্যাজ এ টেস্টামেন্ট টু দ্য কান্ট্রিজ ডিটারমিনেশন টু ওভারকাম চ্যালেঞ্জেস টু অ্যান্ড অ্যাচিভ রিমার্কেবল ফিটস, অর্থাৎ এটা দ্বারা কী আমরা যাই, এটা একটা আমাদের কিসের নমুনা, এটা হচ্ছে আমাদের যে কান্ট্রির বিভিন্ন চ্যালেঞ্জ বা সমস্যা আছে সেগুলো আমরা যে মোকাবেলা করতে পারি, ওভারকাম করতে পারি, তার একটা প্রমাণস্বরূপ হচ্ছে আমাদের এই পদ্মা সেতু। তো এইভাবেই আমরা এই অ্যান্সারটা লিখবো। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তো দেখো এখানে প্যারাগ্রাফ টুতে কী বলা হয়েছে, দ্য ব্রিজ ইজ কনসিডার্ড এ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার্স, অর্থাৎ এই পদ্মা সেতুটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা কনস্ট্রাকশন ছিল, কারণ কি এটা পদ্মা নদীর উপরে আমাদের তৈরি করতে হয়েছিল যেখানে অনেক স্রোত ছিল। বিল্ডিং এ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার ইজ চ্যালেঞ্জিং কম্পেয়ার টু এনি আদার রিভার কনসিডারিং ইটস ওয়াইড অ্যান্ড ডেপথ, অর্থাৎ এটা যে দৈর্ঘ্য আছে এবং এটার যে প্রশস্ততা আছে এবং এটার যে গভীরতা আছে এই কারণে অন্যান্য নদীর উপরে সেতু তৈরি করছে, এর উপরে সেতু তৈরি করাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু এটা, উইথ এ লেন্থ অফ 6.15 কিলোমিটার, 6.15 কিলোমিটার দীর্ঘ এটা। ইট ওভারশেডোস এনি ওভার ব্রিজ ইন লেন্থ ইন বাংলাদেশ, অর্থাৎ এটা যে কোনো ব্রিজকে বাংলাদেশের দৈর্ঘ্যে অতিক্রম করে দৈর্ঘ্যের দিক থেকে, মানে এটা অনেক বড় অন্যান্য সেতুর তুলনায়। হোয়েন কম্পেয়ার টু ইট, যখনটির সাথে তুলনা করা হয়, অনলি বঙ্গবন্ধু ব্রিজ কামস সামওয়াট ক্লোজ টু ইট, শুধু বঙ্গবন্ধু সেতুটা এটার কাছাকাছি দৈর্ঘ্যের আসে, উইথ এ লেন্থ অফ 4.98 কিলোমিটার, যার দৈর্ঘ্য কত 4.98 কিলোমিটার। টু আদার ব্রিজ ক্যান বি কম্পেয়ার টু ইট লেন্থ ওয়াইজ, অর্থাৎ আরও দুইটা ব্রিজ আমরা এটার লেন্থের সাথে তুলনা করতে পারি, নেমলি বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ এটা 4.8 কিলোমিটার, অ্যান্ড রূপসা রেল ব্রিজ যেটা 5.15 কিলোমিটার। দ্য পদ্মা ব্রিজ ইজ এ টু লেভেল রোড রেল ব্রিজ, অর্থাৎ এটা কি দুই ধরনের যানবাহন চলাফেরা করতে পারে, উপর দিয়ে কি চলে গাড়ি চলে বা তোমার বিভিন্ন প্রাইভেট কার এগুলো চলে, আর নিচে তোমার কি আছে, নিচে তোমার যে রেল লাইন আছে একটা রেল লাইন তৈরি করা আছে এখান দিয়ে রেল চলে। তো দেখো দ্য স্টিল স্ট্রাস ব্রিজ ক্যারিয়ার্স এ ফোর লেন হাইওয়ে অন দ্য আপার লেভেল অ্যান্ড এ সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল, অর্থাৎ উপরে যেখানে গাড়ি চলবে সেখানে চার লেনের রাস্তা আছে এবং নিচে যে ট্র্যাক চলবে সেটা হচ্ছে এক লেনের, অর্থাৎ যে রেল লেনটা আমাদের এক লেন তৈরি করা হয়েছে যেখানে রেল চলবে। কন্ট্রারিলি তোমার বিপরীতভাবে দেখো, বোথ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাকস, কিন্তু দেখো এখানে কি যে বিভিন্ন যে রেলওয়ে ব্রিজ আছে বঙ্গবন্ধু এবং রূপসা রেলওয়ে ব্রিজ সেখানে শুধু কী চলে রেল চলে। তো এখানে দেখো কী কোশ্চেন করা হয়েছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে কোন কোন সাবজেক্ট নিয়ে এখানে কম্পারিজন করা হয়েছে সেগুলো আমাদের অ্যান্সার হিসেবে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এটার অ্যান্সারটা কীভাবে লিখতে হবে। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে লিখবো, প্রথমে লিখবো লেন্থ, অর্থাৎ দ্য টেক্সট মেনশন দ্য পদ্মা ব্রিজ লেন্থ
অ্যান্ড কম্পেয়ার্স টু দ্য আদার ব্রিজ ইন বাংলাদেশ, লাইক বঙ্গবন্ধু ব্রিজ অ্যান্ড বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ। অর্থাৎ এটা লেন্থের সাথে তুলনা করা যেতে পারে, কারণ লেন্থের সাথে অন্য সেতুগুলোকে তুলনা করা হয়েছে। আর একটা কিসের সাথে আমরা তুলনা করতে পারি, এখানে পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে আমাদের ফাংশন, এটা কি রোড নাকি রেল। অর্থাৎ দেখো, দ্য পদ্মা ব্রিজ ইজ এ টু লেভেল ব্রিজ, অর্থাৎ এখানে দুই ধরনের যানবাহন চলাফেরা করতে পারে, ক্যারিং বোথ রোড ফোর লেন হাইওয়ে অ্যান্ড রেল সিঙ্গেল ট্র্যাক ট্রাফিক। দ্য টেক্সট কন্ট্রাস্ট দিস উইথ বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ হুইচ অনলি ক্যারি ট্রেনস। কিন্তু যেখানে দেখো যে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ আছে এবং রূপসা রেল ব্রিজ আছে, সেখানে শুধু ট্রেন চলে, অন্য কোনো যানবাহন চলাফেরা করতে পারে না। তো এইভাবে আমরা দুই নম্বর কোয়েশ্চেনকে অ্যান্সার দেবো। তো চলো এখন আমরা পরবর্তী অংশে যাই। তো এখানে দেখো প্যারাগ্রাফ সিতে কী বলা হয়েছে, দ্য পদ্মা ব্রিজ ফিচার দ্য হাইস্ট পাইল ডেপথ কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট 120 meters বা 390 feet। অর্থাৎ দেখো এই পদ্মা সেতুর যে ডেপ বা গভীরতা আছে সেটা পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় অনেক গভীরত, কারণ গভীরতা হচ্ছে এটা 120 meters বা 390 feet। ইট অলসো ইজ দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা সবচেয়ে গভীরতম সেতু, উইথ পাইলস ইনস্টলড অ্যাজ ডিপ অ্যাস 127 meters, অর্থাৎ এটা পাইলিং করা হয়েছে 127 meters গভীরে। হোয়েন ডিসকাসিং দ্য প্র্যাকটিক্যালিটি অফ দ্য ব্রিজ কন্ট্রারি টু মেনি মিসবিলিভস, দ্য ব্রিজ উইল বুস্ট দ্য জিডিপি অফ বাংলাদেশ বাই অ্যাজ মাস অ্যাস 1.23%। অর্থাৎ অনেকের ভ্রান্ত ধারণা থাকা সত্ত্বেও আমাদের যে বাস্তবসম্মত হচ্ছে আমাদের এই পদ্ধতি, আমাদের জিডিপিতে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টে মোট দেশ অধ্যায় আমাদের 1.23% ভূমিকা রাখবে। 13 districts উইথ হায়ার এভারেজ পভার্টি দেন দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি আর কানেক্টেড টু দ্য ক্যাপিটাল, অর্থাৎ তোমার যে 17টা জেলা আছে, 17টা জেলার সাথে বাংলাদেশের যে বিভিন্ন যে ঢাকা সিটি আছে বা ক্যাপিটাল আছে সাথে সংযোগ হয়েছে এই পদ্মা সেতুর মাধ্যমে। 17 new economic zones আর প্ল্যান, 17টা যে নতুন বিভিন্ন ইকোনমিক অর্থনৈতিক ক্ষেত্র প্ল্যান করা হয়েছে, হুইট উইল রেজাল্ট ইন প্রসপারিটি অ্যাজ অপোজ টু পভার্টি ইন দ্য সাউথার্ন রিজিয়ন, অর্থাৎ যেগুলো কী করবে তোমার যে সাউথার্ন রিজিয়নে তোমার যে পভার্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখানে কোশ্চেনটা কী আসছে, দেখো হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফটায় কী কী বিষয় নিয়ে কম্পেয়ার করা হয়েছে। চলো আমরা এইটা অ্যান্সার দেখি আসি। দেখো যেই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে দেবো, এটার যে পাইল ডেপথ, অর্থাৎ এখানে পাইল ডেপথ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য টেক্সট মেনশন দ্য পদ্মা ব্রিজ পাইল ডেপ 127 meters অ্যাজ দ্য ডিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা যে পাইল ডেপ যেটা গভীরতা 127 meters যেটা পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় অনেক গভীর। দিস ইমপ্লাইজ কম্পারিজন উইথ আদার ব্রিজ গ্লোবালি, যেটা কী করে অন্যান্য ব্রিজের সাথে পৃথিবীর অন্যান্য ব্রিজের সাথে এটার তুলনা করা হয়। তবে দেখো ইকোনমিক ইম্প্যাক্ট, অর্থাৎ অর্থনৈতিক প্রভাব কী রয়েছে। হোয়াইল নট ডিরেক্টলি কম্পেয়ার টু আদার ব্রিজ, অর্থাৎ যদিও এটা কী করা হয়েছে অন্যান্য ব্রিজের সাথে সরাসরি তুলনা করা হয়নি। দ্য টেক্সট ডিসকাসেস দ্য পদ্মা ব্রিজ পজিটিভ ইম্প্যাক্ট অন বাংলাদেশ জিডিপি অ্যান্ড পভার্টি রিডাকশন ইন সাউথ ওয়েস্টার্ন পার্ট, অর্থাৎ দেখো যে আমাদের এই পদ্মা সেতু যে বাংলাদেশের জিডিপিতে কী কী ভূমিকা রয়েছে এবং সাউথ ওয়েস্টার্ন পার্টে যে দারিদ্রতা দূরীকরণে কী কী ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে। তো পরবর্তী অংশ কী আছে, তো দেখো পরবর্তীতে তোমার প্যারাগ্রাফ 4 আছে, প্যারাগ্রাফ 5 আছে এবং নিচেও কিছু অংশ আছে। তো নাও ফলো দ্য ইনস্ট্রাকশন। তো এগুলো কী করবো আমরা আজকে পর্যন্ত পড়লাম, তো আগামী ক্লাসে আমরা এই প্যারাগ্রাফ 4 থেকে আবার পড়া শুরু করব। তো আজকে পর্যন্তই, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।